ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি, যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই, ও তো আগের থেকেই ভাইরাল। আর আমি যেটা বলবো যে এটা এত একটা স্পর্শকাতর সম্পর্ক যেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাই। আমি আজকে আসছি পিৎজা চেইনের গ্র্যান্ড ওপেনিং এ, এটা মিরপুর 12-তে সাফরা টাওয়ারের লিফটের কত লিফটের 6-এ। সো আমার মতো যারা পিৎজা খেতে পছন্দ করেন এবং নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করেন, আপনারা তো সবাই জানেন যে আমরা বাইরে খাওয়া দাওয়া খুব পছন্দ করি, আর স্পেশালি ফাস্টফুড তো আমার খুব পছন্দ, এর মধ্যে পিৎজা ইজ ওয়ান অফ দেম। তো এখানে এটা একটা নতুন ব্র্যান্ড আর নতুন শপ হচ্ছে আজকে যেটা গ্র্যান্ড ওপেনিংয়ে আমি আসছি, এবং আমি খুবই আশাবাদী যে এটা সবার মাঝখানে অনেক পপুলারিটি পাবে। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সবাইকে বলবো যে এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আর ফুড তো কি আর বলবো, টেস্টে 100-এ 100। সো আপনারা কিন্তু সবাই চলে আসবেন পিৎজা চেইনে, এটা মিরপুর 12-তে সাফরা টাওয়ারে লিফটের 6-এ। সো ওদের অনেক রকম অফার আছে অ্যান্ড অনেক ভ্যারাইটিস পিৎজা আছে, আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমরা আগেও গিয়েছি। পিৎজা চেইনের এই রেস্টুরেন্টটা আজকেই প্রথম উদ্বোধন হলো। আমরা সবদিক দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্লার উদ্বোধন করছেন, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে হঠাৎ করে আপনার এই বিভিন্ন জায়গায় যাওয়া এই বিষয়টা? এটা আসলে আপনারা হঠাৎ করে নোটিস করেছেন, বাট এটা আমরা আগেও করেছি, তখন হয়তো নোটিস করেনি কারণ তখন আমি আরেকজনের সাথে যেতাম, এখন আমি একা একা যাচ্ছি দেখে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে। তো আসলে এটা আগে থেকেই হয়ে আসছে। আপনার সাথে সবসময় মামুনকে দেখতে পেতাম, এখন হঠাৎ করে তাকে দেখতে পাচ্ছেন, আপনি হয়তো একাই যান, তাকে আপনি কেন রেখে আসছেন? সে অন্য কাজে ব্যস্ত আছে এই জন্য তাকে রেখে এসেছে, আর সে তা আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই। সো সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ আছি। আজকে এখানে একটা প্রসঙ্গ এসেছে, লাকি একটা প্রসঙ্গ, যেমন যিনি ওনার তিনি বলছিলেন যে লোবাবা তাদের জন্য ব্র্যান্ড প্রমোটার হিসেবে লাকি। তো আমি যদি জানতে চাই যে আপনার আগের জীবন মানে কিছুদিন আগের জীবন আর এখনকার জীবন, এখনের জীবনটাকে আপনি লাকি বলবেন? আসলে কোন সিচুয়েশনটাকে লাক বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড লাক বলবো এখনো এই মুহূর্তে বুঝতে পারছি না, বিকজ আমি একটা আনসার্টিনিটি টাইমের মধ্যে আছি এই মোমেন্টে, বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড, মানে একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড, হয়তো আমি অনেক উপরে যাব বা হয়তো আমি একদম নিচে চলে যাব। সো এখন এটা একেবারেই আল্লাহ তাআলার হাতের উপর। আপু এই সময়গুলো মানসিকভাবে ঠিক থাকা ভীষণ কঠিন, আপনি লায়লা আপনি কিভাবে মানসিক স্ট্যাবিলিটিটা এই সময় ধরে রাখেন? ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না, এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি। আচ্ছা, ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি, যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না, এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। তো একজন
মানুষের সাথে আমি এত বছর ছিলাম, তার খারাপ টাইমে ছিলাম, তার ভালো টাইমে ছিলাম, তো সে যখন তার একটা সাফল্যমণ্ডিত সময়ে এসে দাঁড়ালো, তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত। এইখানটাই যে সাফল্যের কথা বললেন, আমরা জানি আমার মামুর কাগজ দেখতাম, এখনো দেখেছি তার পুরো আমূল পরিবর্তন এসেছে, এবং সে এখন যখন কথা বলে তখন আমরা কোথাও টের পাই যে আপনার সহযোগিতার হাতটা সে কোথাও যদি অস্বীকার করে, তো আপনার কি এই মুহূর্তে সে দাঁড়িয়ে মনে হয় যে আপনি যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেটা আপনার ভুল ছিল? আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা, সেটাতে কখনো গিভ অ্যান্ড টেক হয় না, এবং আমি যখন তাকে না, আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাবো, আমার কখনো মনে হবে না যে সে রিটার্ন ব্যাক আমাকে কিছু করবে বা সে আমাকে থ্যাংকস দিবে বা সে আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি। এখন অপর মানুষটা যদি অস্বীকার করে তাতেও আমার দুঃখ পাওয়ার তো কিছু নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি একটা মানুষের পাশে থাকতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আসলে মামুনের যতদিন থেকে বাইকটা ছিল সবসময় আমিই চড়তাম, তো ওর কালকে বাইকটা, ওইটা ওর ছিল না, অন্য আরেকজনের বাইক ছিল, তো ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে যেরকম কাটাতাম। তো আপনারা আগে হয়তো আমরা বাইকে চড়ার ভিডিও ওরকম দেইনি, তো কালকে যেহেতু অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছেন এবং দেখেছেন। আপু এটাও সত্য যে আপনি শারীরিকভাবে আহত হয়েছেন এবং আমরা দেখেছি, আমি এ কথা যে কারণে বলছি এবং সেটা আপনি ফেসবুকে লিখেছেন, আবার এখনও পৌঁছে সম্পর্ক শেষ হয়ে গেছে, আবার একই সঙ্গে সেলুন উদ্বোধন করছেন ও বাইকে ঘুরছেন, এটাতে একটা পক্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলে থাকে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য আবার নতুন করে আলোচনা আসার জন্য ইচ্ছে করেই এই কাজগুলো ছড়াচ্ছেন করছেন, এ বিষয়ে আপনার প্রতি উত্তরটা কী হবে? আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই, ও তো আগের থেকেই ভাইরাল, আর আমি যেটা বলবো যে এটা এত একটা স্পর্শকাতর সম্পর্ক যেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাই, এটা খুবই ব্যক্তিগত সম্পর্ক। বাট আপনি আমাকে যেভাবে দেখতে চান, আমি গিয়েছি ওর একটা শোরুম ইনোগ্রেশনে, সেটা ডেফিনেটলি একটা কাজ ছিল, একটা মানে সহকর্মী হিসেবেও যেটা করা যাইতে পারে আর কি, তো ওইভাবেই গিয়েছিলাম। নাটক ডেফিনেটলি আমাদের ব্যক্তিগত ব্যাপারটা নাটক না, কন্টেন্টগুলো নাটক। আপু আপনি আপনার কোনো কাজ করলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন এবং সবাই আপনার সম্পর্ক নিয়ে জানতে চায়, মানুষের সাথে আপনার সম্পর্কটা কি, যদি আমাদের এই অনেক মিডিয়া আছে এখানে একটু ক্লিয়ার করতে। এই যতটুকু ক্লিয়ার করা হয়েছে অতটুকুই মামুনের সাথে আমার সম্পর্ক, তারপরে আরেকটু বেশি দূর যদি জানতে চান আমি আরেকটু টাইম নিব, এটা আসলে কিছু পারিপার্শ্বিকতার কারণে এখন আমি ডিক্লেয়ার করতে পারছি না, বাট আপনারা মানে জানতে পারবেন অবশ্যই। অনেকদিন ধরে আপনি কথা বলতেছেন যে আমি পরে জানাবো একসাথে বসে জানাবো, এই ব্যাপারটা নিয়ে কিন্তু, এই যে বললাম এটা একটা খুব সেনসিটিভ ইস্যু আমাদের রিলেশনের মধ্যে, বিকজ এটার মধ্যে একটা গ্রেটার ফ্যামিলি রিলেটেড, একটা সোসাইটি রিলেটেড, সো এই জন্য এই মুহূর্তে আমি একদম ডাইরেক্টলি ওভাবে বলতে পারছি না। গতকালকে সেলুন উদ্বোধন করলেন, অনেকেই বলছে যে আপনার টাকা দিয়ে নাকি মামুন সেলুন দিয়েছে, আসলে এই ব্যাপারটা অনেকেই বলাবলি করতেছে, আসলে কি ঘটনা সত্যি কিনা? না, আমার টাকা দিয়ে ও সেলুন করেনি, ওখানে ওকে স্পন্সর করেছে বা ফিনান্সিয়ালি ইনভেস্টর হিসেবে একজন ভদ্রলোক আছেন, ওই ভদ্রলোকের ফিনান্সিয়াল ইনভেস্টে এটা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সম্পর্ক যদি অসম্ভব বলি ভীষণ মানে চ্যালেঞ্জিং, এবং আপনি যে ট্যাবু ভেঙেছেন এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, আপনি ভীষণ চ্যালেঞ্জিং সবার ভেতরতে গেছেন, অনেক ভুলও আপনি সহ্য করেছেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের একটা অসম সম্পর্ক কি, অসম বয়সে বয়ে নিয়ে যাওয়া একজন মেয়ের জন্য কতটা কষ্টকর, আপনার অভিজ্ঞতা জানতে চাই? আমরা শুধু মেয়ের জন্য না, আসলে আমার সাথে যে আমার যে লাইফ পার্টনার ছিল ডেফিনেটলি তার জন্য কিন্তু আরও বেশি চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন, আমি জিনিসটা যতটা ফেস করেছি সেও সেমই ফেস করেছে, এমন না যে সে কম, সে বরং আরও বেশি ফেস করেছে, বিকজ কম এজের ছেলে হলে তার সারাউন্ডিংস, পরিবার, সহকর্মী, বাইরের লোকজন অনেক কিছুই তাকে বলতে পারে জিনিসটা, তো শুধু আমি একা না, আমরা দুজনই আসলে ফেস করেছিলাম। এই যে সম্পর্ক করে যে এত হাসি খুশি, এত মানে বর্ণিল একটা জীবন, এবং এর বাইরে এই যে বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে এই যে মানুষের এত কথা, এত অন্যভাবে তাকানো,
কখনো কি মনে হয় যে জীবনটা আসলে কোথাও কষ্টে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই জীবনটা তো স্ট্রাগল করেই চলতে হয়, তো তার মাঝখানে আমরা যতটা আনন্দ খুঁজে পাবো বা যতটা হাসি খুশিভাবে, কারণ মানুষ কতদিন বাঁচবে এটা তো কেউ জানে না। আমরা যে কোনো মোমেন্টে মারা যেতে পারি বা যে কোনো মোমেন্টে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমরা কিন্তু রিলেশনটা স্টার্ট করার সময় কখনো ভাবি নাই যেভাবে আমরা দুজন আলাদা হয়ে যাবো। সো যেই মুহূর্ত, আমাদের একটাই গোল ছিল যে আমরা যেই মুহূর্তটা আমরা দুজন একসাথে থাকবো, আমরা ভালো থাকবো, হাসি খুশি থাকবো এবং অনেক ভালোবাসাপূর্ণ একটা লাইফ লিড করবো। ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা তো ওনারা দু ওখানে, তো আর আমি ছিলাম না যে কে কী বলতে চাচ্ছে এবং কে কী বলতে চাচ্ছে না। সো মামুন এমন কিছু বলবে না বা করবে না যেটা আমার জন্য খারাপ হোক বা অসম্মান হোক। যেখানেই সে বুঝবে যে লায়লাকে কেউ ছোটো করতে চাচ্ছে বা কেউ ডিসরেসপেক্ট করতে চাচ্ছে, মামুন থামিয়ে দিবে, এটাই। মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক শেষ।